हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो आशा करी भालोई आछो। हाँ आमियो भालो आछी। तो आज होच्छे राधा अष्टमी माने श्री राधा रानीर आज जन्मदिन। तो ताई रान्ना बान्ना सेरकम खूब एकटा चाप नेई, ताई सकाल सकाल आमी स्नान करे नेछी देखतेई पाच्छो आर पूजोओ होये गेछे। तारपर आमी छादे एसेछी जामा कापड़गुलो तुलते टेडी बियारटा। तो आमी एगुलो सकालेई केचे दिएछिलाम, माने घुम थेके उठार पर सकालेर दिके केचे दिएछिलाम। तो एत रोदेर जोर जे एगुलो शुकिये गेछे, ताई भाबलाम जे प्रणाम करे भाबलाम जे एकबार जामा कापड़गुलो तुले निये चले जाई। টেডিগুলো এত নোংরা হয়েছিল যে কি বলবো, ছাদে প্রচণ্ড রোদ তাই আমি ভালো করে তাকাতেও পারছি না। তো টেডিগুলো কতটা পরিষ্কার হয়েছে আমি একবার দেখাই তোমাদের। দেখো টেডিগুলো মানে পরিষ্কার করার পর কতটা চকচক করছে, গ্লেজ দিচ্ছে, কালার মানে অরিজিনাল কালারগুলো যেন ফিরে এসেছে। ইয়েলো টেডিটা বেশি বোঝা যাচ্ছে, বেশি ময়লা হয়েছিল যেন ওই টেডি বেয়ারের নাকটা, আর এটারও তাই সেম। যাই হোক আমার ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি ঘর যেদিন মানে ঝাড়াঝাড়ি হয় তার আগের দিন ফুলদানি, পর্দা, তারপর টেডি বিয়ার এগুলোকে কেচে নিই। সকালের দিকে আমি টেডি বিয়ার ফুলদানিগুলো কেচে নিয়েছি আর ভালোভাবে শুকিয়েও গেছে, কিন্তু পর্দাগুলো রাজা খুলে দেয়নি তাই আমার কাঁচা হয়নি। তো ও এখন খুলে দিয়েছে, যা রোদ দেখছি মানে উপরের দিকে কেচে মিলে দিলে হয়তো শুকিয়ে যাবে, তারপর আমি মিলে দেব। সকালে ঘুম থেকে উঠে আমি টেডিগুলোর তুলোগুলো বের করে নিয়েছি আর তারপর এগুলোকে সার্ফ জলে ভিজিয়ে দিলাম, এরপর কেচে নেব। এখানে আমার সমস্ত ফুলদানিগুলোকে শ্যাম্পু জলে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ছাদে গিয়ে রোদে দিয়ে দেব। যেহেতু ঘর ঝাড়া হবে তাই আগে আগে আমি ফুলদানিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ছাদে চাল মেলা রয়েছে, এরপর চালটাকেও গুটিয়ে নেব। তো ফুলদানিগুলোকে আমি এবার ছাদে নিয়ে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। তো ক্লিপ দিয়ে আমি তারে ভালো করে টাঙিয়ে দিলাম, এরপর চালটা আরেকবার নাড়াচাড়া করে আমি গুটিয়ে নিচ্ছি। চালটা অনেক সকালে মা রোদে মিলে দিয়েছিল, তো আমি এবার উপরে এলাম, চালটা গরম হয়ে গেছে তাই গুটিয়ে একদম বস্তাতে ভরে নিয়ে তারপর নিচে চলে যাব। দেখতেই পাচ্ছ ও পর্দাগুলো খুলে এখানে নামিয়ে দিয়েছে। তো এই পর্দাগুলোকে আমি এবার সার্ফ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এগুলো কেচে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তোমাদের তো আমি বলেইছি একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, মানে ময়লাটা পরিষ্কার করতে অতটা কষ্ট লাগে না। এখানে জানালা দরজা সমস্ত পর্দাগুলো আছে। এখানে আমি ছোট টেডিগুলোকেও ভিজিয়ে নিয়েছি সার্ফ জলে, মানে এতটাই নোংরা যে সার্ফ জলটা টেনে নিয়েছে। কতটা নোংরা তোমরা দেখলে বুঝতে পারবে জলটা, বাপরে কালো জল, এই দেখো। তো এখন আমি টেডিগুলোতে তুলোগুলো ভালো করে ভরে নিচ্ছি, মানে টেডিটা ভালোভাবে শুকিয়ে গেছে। তো ভাত টাত খেয়েই আমি তুলোগুলো ভরার জন্য বসে পড়েছি যে আগে কাজটা কমপ্লিট করি। প্রচুর তুলো ছিল, তুলোগুলো ভরতে ভরতে আমি জাস্ট হিমশিম খেয়ে গেলাম। এরপর দেখতেই পাচ্ছ আমার তুলো ভরা কমপ্লিট। আর আজ আমি ডিসাইড করেছি আমার যে ছোট্ট গোপাল ঠাকুরটা রয়েছে এখানে, তো একে আমি আজ রাধা সাজাবো। যেহেতু আজ রাধা অষ্টমী তাই ভাবলাম, তো আমার কাছে সেরকম রাধা নেই, তো তাই ভাবলাম যে গোপালকে আজ রাধা সাজাই। তাহলে দেখো আমার গোপালকে রাধা সাজে কেমন লাগে। দেখতেই পাচ্ছ আমি আমার গোপালটাকে রাধারানী সাজিয়ে দিয়েছি। তো আমার কাছে সাজানোর মতো সেরকম কিছু ছিল না, কয়েকটা স্টোনের টিপ দিয়েই আমি সাজিয়েছি। তো দেখো আর তোমরা সবাই কমেন্টে অবশ্যই বলবে আমার গোপালকে আজ রাধারানী সাজে তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।